যেহেতু আমাদের ক্যামেরায় ঘুরো ঘুরে আর তুমি যখন গতবারে পুলিশে পরীক্ষা দিলাম প্রশ্ন টশ্ন কি কমন আসছিল? জি স্যার ইনশাল্লাহ সবকিছু আমি কমন করছিলাম। হ্যাঁ লিখিত পরীক্ষা ইনশাল্লাহ ভালো হয়েছিল, ভাই বাবা ভালো, আর মাঠের ইভেন্টগুলো তো সবগুলো আমি ফার্স্ট হয়েছি। আচ্ছা লিখিত পরীক্ষার জন্য আমরা যা করাইছিলাম ক্লাসে কমন পাইছিলাম? জি স্যার সবকিছুই কমন পাইছি, প্যারাগ্রাফ রচনা সবকিছু, সাধারণ জ্ঞান সবকিছু কমন পাইছি। এবারেও ইনশাল্লাহ দোয়া থাকলো যাতে পরীক্ষা ভালো করতে পারো। জি স্যার দোয়া করি এবার জন্য হয়। ইনশাল্লাহ দোয়া তো করি অবশ্যই যাতে এবার তুমি হয়। আর কারণ ও খুবই ভালো ছেলে, ও ফিজিক্যাল এত ভালো, ফিজিক্যাল ইভেন্টে গতবারে পুলিশে ফার্স্ট হয়ে গেছিল, এবারও হইতে হবে। জি স্যার ঠিক আছে বাবা, বেস্ট অফ লাক। কি নাম তোমার বাবা? সাফিউল ইসলাম। সাফিউল ইসলাম কোন জেলায় বাসা? জয়পুরহাট। জয়পুরহাট? জি স্যার। আচ্ছা জয়পুরহাট কেন বিখ্যাত বলতে পারবা? পারবো না। কানে কি হয়েছে এগুলো? কানে চলেই দেবা, ঘুমানোর আগে ক্রিম দেবা, ঠিক আছে? আর ক্রিম দেবা না হলে গ্রিসিন লাগাবা, যে এই সময় চামড়া উঠে গেল, চামড়া উঠতেছে। বাবা কেমন লাগতেছে? খুব ভালো স্যার। ভালো? জি স্যার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এরপরে তোমার নাম কি বাবা? ক্যামেরা দেখে শিশির। শিশির আমার ছোট ভাইয়ের নাম, আমার ছাত্র আসছে শিশির। কোন জেলায় বাসা? গাইবান্ধা। গাইবান্ধা? হ্যাঁ শেভ করতে হবে তো, আমরা ক্যাম্প করতেছি, তুমি শেভ করো নাই, সবসময় পরিষ্কার করেছো, থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে বসো। এরপরে চলো, তোমার নাম কি? আমার শাহজালাল। শাহজালাল, শাহজালাল কেমন লাগে? কোন জেলা থেকে আসছো? কুড়িগ্রাম। আচ্ছা শাহজালালের স্বপ্ন নৌবাহিনীর নাবিক হবে। তো শাহজালাল তুমি আগের বারে যখন নাবিক পদে পরীক্ষা দিছিলে তখন ও রিটেনে বেশি একটা ভালো করতে পারেনি, এবার আমাদের এখানে এসে প্রস্তুতি নিচ্ছ, কেমন আশাবাদী তুমি, ভালো করতে পারবা নাকি খারাপ করবা? ভালো কিছু হবে স্যার। ভালো কিছু হবে? জি স্যার। কিভাবে ভালো হবে? ক্লাসে শিখছো সবকিছু? জি স্যার। আচ্ছা ক্লাস কেমন লাগে? অনেক ভালো স্যার। ভালো লাগে? জি স্যার। ঠিক আছে থ্যাংক ইউ। বাবা ক্যামেরা দিয়ে করো, জোরে বলবা। কোন জেলা থেকে আসছো? স্যার ফরিদপুর জেলা থেকে আসছি। ফরিদপুর জেলা কেমন লাগতেছে? স্যার খুব ভালো লাগতেছে। ভালো? জি স্যার। সোজার একাডেমি থেকে এসে কিছু শিখতে পারছো? জি স্যার অনেক কিছু শিখতে পারছি স্যার। অনেক কিছু শিখছো? জি স্যার। কি নাম জানো? মোহাম্মদ সজীব মোল্লা। সজীব? সজীব খুব ভালো ছেলে। আচ্ছা বলি। জি স্যার। বলি আহমেদ খুবই ভালো ছেলে, ঢাকা মিরপুর থেকে আসছে। মিরপুর এক থেকে আসছে। বলি প্রচন্ড পরিমাণে চেষ্টা করছে পুলিশ কনস্টেবল ওর স্বপ্ন হওয়া, আর ফিজিক্যাল একটু উইক ছিল, এসে এখানে প্রস্তুতির মাধ্যমে অনেকটাই রিকভার করে ফেলছে। জি স্যার এখানে স্যার মাঠ অনুশীলনগুলো ভালো করতে পারতেছে, ঢাকাতে স্যার সম্ভব নয়। ঢাকাতে তো আর এত বড় মাঠ পাওয়া যাবে না, পাওয়া যাচ্ছে না, তারা স্যার শুধু আর কি ক্লাসেই খেলা যাবে। এখানে তো সব গোছানো সিস্টেম, এত বড় মাঠ আমরা রংপুরে কিভাবে স্থাপন করছি? তো এখানে আমরা পুলিশের যেভাবে ইভেন্ট গুলো হয় সেভাবে এরা প্র্যাকটিস করছে, বিদায় কিন্তু ভালো করতে পারছে। ঠিক আছে বাবা, বেস্ট অফ লাক। বাবা আহসান হাবিব কবি, তাই না? এর বাসা হচ্ছিল কোথায়? দিনাজপুর জেলা। আহসান হাবিব আমার অতি প্রিয় ছাত্র, ও 34তম ব্যাচের স্টুডেন্ট ছিল, অলমোস্ট সেবা পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েই গেছিল একদম শেষমেশ সব পরীক্ষায় ভালো করে, আর শেষে এসে হয়তো বা একটু সমস্যা ছিল সে কারণে হয়নি। সবাই তোমরা দোয়া করবা এবার যাতে সে ইনশাল্লাহ পরীক্ষায় আবার ফার্স্ট হয়ে সব পরীক্ষায় চান্স পেতে পারে এবং চাকরিটা পেতে পারে আর কি। ঠিক আছে আহসান হাবিব, তুমি যখন একবার প্রস্তুতি নিয়ে গেলা 34তম ব্যাচে, এবার 38তম ব্যাচ চলতেছে, এই ব্যাচে তুমি আবার একটু এসে শারীরিক প্রস্তুতিগুলো নিচ্ছ, তো একটু আমাদের ক্যামেরায় ঘুরো ঘুরে আর তুমি যখন গতবারে পুলিশে পরীক্ষা দিলাম প্রশ্ন টশ্ন কি কমন আসছিল? জি স্যার ইনশাল্লাহ সবকিছু আমি কমন করছিলাম। হ্যাঁ লিখিত পরীক্ষা ইনশাল্লাহ ভালো হয়েছিল, ভাই বাবা ভালো, আর মাঠের ইভেন্টগুলো তো সবগুলো আমি ফার্স্ট হয়েছি। আচ্ছা লিখিত পরীক্ষার জন্য আমরা যা করাইছিলাম ক্লাসে কমন পাইছিলাম? জি স্যার সবকিছুই কমন পাইছি, প্যারাগ্রাফ রচনা সবকিছু, সাধারণ জ্ঞান সবকিছু কমন পাইছি। আচ্ছা এবারেও ইনশাল্লাহ দোয়া থাকলো যাতে পরীক্ষা ভালো করতে পারো। জি স্যার দোয়া করি এবার জন্য হয়। ইনশাল্লাহ দোয়া তো করি অবশ্যই যাতে এবার তুমি হয়। আর কারণ ও খুবই ভালো ছেলে, ও ফিজিক্যাল এত ভালো, ফিজিক্যাল ইভেন্টে গতবারে পুলিশে ফার্স্ট হয়ে গেছিল, এবারও হইতে হবে। জি স্যার ঠিক আছে বাবা, বেস্ট অফ লাক। এরপরে আসলে আমরা, কি নাম তোমার? আব্দুল গফুর। আব্দুল গফুর কোন জেলায় বাসা? কক্সবাজার। কক্সবাজার, তুমি লম্বা না আমি লম্বা? দেখি খোলো কে লম্বা রে, দেখ কে লম্বা। হ্যাঁ বলো বলো কে লম্বা? স্যার সেম। সেম? জি স্যার সেম। স্যার সেম সেম নাকি? স্যার সেম। হ্যাঁ তাহলে আমার বোধ হয় বুদ্ধি একটু বেশি। জি স্যার। জি স্যার। না জি স্যার, আমি যেহেতু স্যার মানুষ। বাবা কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে স্যার। ভালো? জি স্যার। আচ্ছা প্র্যাকটিস করতে হবে। জি স্যার। ফিজিক্যাল একটু উইক আছো এটা কোনো ব্যাপার না, মনোবল যদি ঠিক থাকে তাহলে দুনিয়াতে সবকিছু সম্ভব। জি স্যার। না জি স্যার। আর যদি নিয়ত যদি ঠিক থাকে, তুমি যদি সৎ হও, ভালো চিন্তা ভাবনা করো, দেখবো ভালো কিছু করতে পারবে। জি স্যার। কোন জেলা থেকে যেন আসছো? কক্সবাজার জেলা। কক্সবাজার থেকে আসছো, চিন্তা করা যায়। কি নাম? আব্দুল গফুর। আব্দুল গফুর,
তো যাই হোক এই হচ্ছে মোটামুটি বিষয় আজকে আমরা পরিস্থিতি পর্ব ছিল আমি চেষ্টা করলাম আমার বিভিন্ন জেলা থেকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসছে রংপুরে এরা কোর্স করতে তোমরাও চাইলে ইনশাআল্লাহ আসতে পারো এসে তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো আর প্রস্তুতি যত বেশি নিবা তুমি তত বেশি পরিপূর্ণ একজন যোগ্য প্রার্থী হিসেবে তৈরি হবে সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে